আমরা সবাই নিজের জন্য কিছু করতে চাই। কেউ চাকরি করতে চায়, কেউ ব্যবসা করতে চায়, কেউ পড়াশোনা করতে চায়, সবাই কিছু না কিছু করতে চায়। এই ভিড়ে কম্পিটিশন বেশি, কারণ আমাদের স্বপ্নগুলো একই ধরনের। জীবনে কিছু করতে চাইলে আলাদা কিছু ভাবতে হবে, আর আলাদা কিছু ভাবতে হলে এই ভিড় থেকে নিজেকে আলাদা করতে হবে। তুমি যতক্ষণ এই ভিড়ের মধ্যে থাকবে ততক্ষণ তুমি নিজেকে নিয়ে ভাবার টাইম পাবে না। তাই একলা চলো, তুমি নিজেকে টাইমও দিতে পারবে আর নিজের ভুলগুলো শুধরে এগিয়ে যেতে পারবে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো জন্ম আর মৃত্যু। যখন মানুষ জন্মাতে পারে একা, মরতে পারে একা, তাহলে একলা কিছু কেন করতে পারবে না? একলা চলাটা যদি তুমি দুর্বলতা ভেবে থাকো, তাহলে এটা তোমার সবচেয়ে বড় বোকামি। সৃষ্টিকর্তা আজ তোমাকে একা করে দিয়েছে, তোমাকে নিঃস্ব করে দিয়েছে, এর কোনো বড় কারণ নিশ্চয়ই আছে। প্রতিটি সাকসেসফুল মানুষের জীবনী দেখো, তারা একা লড়াই করে সাকসেসের পাহাড় করেছে। তাই একলা চলো, তোমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না, তোমাকে কেউ বলবে না তোর দ্বারা এটা সম্ভব না। যখন তুমি একা চলতে শিখবে তখন তোমার মন বলবে আমাকে আলাদা কিছু করতে হবে। কিন্তু তোমার মন যে কাজটি করতে চাইবে সেটাই করো। হয়তো তোমার ওই কাজটি এই দুনিয়ার মানুষের কাছে ভালো নাও লাগতে পারে, তাতে তোমার কি? তুমি যেটা শুরু করবে বলে ঠিক করেছো সেটাই করো, আর জয়ী হয়ে ফিরে এসো। যখন তুমি কোনো কাজ করতে চাইবে সেই কাজের বিষয়ে যদি তুমি 10 জন লোকের কাছে জানতে চাও, তখন বড় জোর 2-1 জন তোমাকে সাপোর্ট করবে, বাকিরা তোমার মন ভেঙে দেবে। এটাই সমাজের মানুষের উদাহরণ। তাই নিজের কথা শোনো, নিজের মতো করে আলাদা কিছু করো, দেখবে তুমি একদিন না একদিন সফল হবে। বন্ধু, তুমি যেই কাজটি করো না কেন, তোমার জন্য মন থেকে অনেক শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।